বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেল ও কোর্টে যেতে হবে। ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে কিছু আইনি জটিলতা আছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে ওবায়দুল কাদের বিচলিত হয়ে যান, মন্তব্য রুহুল কবির রিজভীর, বেগম জিয়ার প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্র পাশে না থাকলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, ডিআরইউতে এক অনুষ্ঠানে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে সংসদ সদস্য উকিল আব্দুল সাত্তার ও শাহজাহান কামালের জানাজা অনুষ্ঠিত, রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে বিকাশ চন্দ্র ও মাইনুদ্দিন নামে দুই শ্রমিকের মৃত্যু। গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 23 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর একটি বড় অংশ, দেখা দিয়েছে বন্যা, দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এবার নিকারাগুয়া সরকারের 100 কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবার এশিয়ান গেমসে 100 মিটার স্প্রিন্টের সেরা 24-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।